Assalamu alaikum. Preface I initiate Omnipotent Allah for His countless blessing, who has given us tongue to speak, who is the Lord of the world, beneficent and merciful, master of the day of judgment, keep us on the right path. And I also initiate His holy apostle, Hazrat Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him. Hope all are so fine by the grace of Omnipotent Almighty. Dear viewers, at the beginning of my class, I would like to thank who have spread my class all over the world by sharing on social media. Thank you so much. You all take my heartiest felicitation in this beautiful moment. প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি সত্যি খুবই দুঃখিত যথাসময়ে ক্লাসটি পোস্ট দিতে না পেরে। প্রিয় বন্ধুরা, আপনি যদি চান যে আপনার কথা মানুষ মনোযোগ দিয়ে শুনুক, তাহলে প্রথমে আপনাকে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখুন, ইংরেজিতে কথা বলা, ফ্রি হ্যান্ড লেখা শেখা আমাদের সবার লং চেরিশ ড্রিম, একটি দীর্ঘ লালিত স্বপ্ন। তাই প্রত্যেকেই ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি তৃতীয় ক্লাসের আলোচনা। প্রিয় বন্ধুরা, আজকের এই ক্লাসটিতে আমি দেখাবো কিভাবে 832,000 গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ সেন্টেন্স লেখাও বলা যায়। অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র 15 দিনে আমার সেকেন্ড ক্লাসটি আমার আইডি আনসারুল্লক রানা ও অন্য আরও 2টি আইডি সাইফুল বিন নজরুল ইসলাম ও নুরুল আমিন রিপন, যেই 2 বদ্রলোক কপি করেছিলেন ক্লাসগুলো, তো সব মিলে প্রায় 130,000-এর অধিক মানুষ শেয়ার করেছিলেন ক্লাসটি এবং 2 লক্ষের অধিক ভিউ হয়েছে। আমার উদ্দেশ্য আপনাদের সকলের সহযোগিতায় কমপক্ষে 50 লক্ষ মানুষকে ইংরেজিতে, ইংরেজির প্রাথমিক ধারণা থেকে শুরু করে ইংরেজিতে কথা বলা ও ফ্রি হ্যান্ড লেখা শেখাতে চায়। বিশেষ করে প্রবাসী ভাইদের সহযোগিতা আমার সামনে এগিয়ে যাওয়ার তীব্র অনুপ্রেরণা। আর যারা ইংরেজিতে দক্ষ, ইচ্ছা করলে আপনারাও এই ক্লাসগুলো আত্মস্থ করে রাখতে পারেন, বিশেষ করে অন্যদের শেখানোর উদ্দেশ্যে। আর আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাদেরকে শুধরানোর সুযোগ দেবেন ইনশাআল্লাহ। সত্যি কথা বলতে কি, সাহসকে পুঁজি করে কোনো কাজ শুরু করলেন, দেখবেন সারা পৃথিবী আপনার ইনস্ট্রাক্টর হয়ে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে আপনাকে যোগ্য করে গড়ে তুলছে। যদি আপনি রিয়েক্টিভ অ্যাটিচিউড হোল্ডার না হয়ে প্রোয়েক্টিভ অ্যাটিচিউড হোল্ডার হতে পারেন। প্রিয় বন্ধুরা, যুগের চাহিদায় সারা বিশ্বে এসেছে পরিবর্তনের জোয়ার, বদলে যাচ্ছে মানুষ, পরিবর্তিত হচ্ছে শিক্ষা ব্যবস্থা, মেধা বিকাশের সঙ্গে সঙ্গে মননশীলতা ধারণ করতে না পারলে মনুষ্যত্বের মূল ভিত্তি রচিত হয় না। তাই শিক্ষা হতে হবে মানবিক মূল্যবোধ থেকে, যা একজন শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ হতে সহায়তা করবে। এমনই মূল্যবোধ থেকে মেধা ও মননের উৎকর্ষ সাধনের পথ্যয় নিয়ে গতানুগতিক ইংরেজি শিক্ষা ব্যবস্থার কষাঘাত হতে বেরিয়ে আসার জন্য প্রয়োজন একটি বিজ্ঞানসম্মত সুনিয়ন্ত্রিত শিক্ষা পদ্ধতি, যা বাংলাদেশে আশাব্যঞ্জক নয়। তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনারা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে অনেকের দোয়া, ভালোবাসা ও ধন্যবাদ করিয়েছেন আর আমাকে পাশাপাশি ঋণী করেছেন। প্রিয় বন্ধুরা, সামাজিক মাধ্যমে যাচাই করে ভালো জিনিসগুলো শেয়ার করব, যা আমাদের ছাত্রছাত্রী তথা ভবিষ্যৎ প্রজন্মদের উপকারে আসে। প্রিয় বন্ধুরা, নজরুলের সুরে বলতে হয়, একটু আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ সফল মানুষ হলে বিশ্বজগৎ টলে। দেখুন, এক সূর্যোদয়ই কিন্তু সকলের সকাল হয়। আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় যদি কিছু মানুষও উপকৃত হয় এবং কর্মক্ষেত্রে এগিয়ে যায়, তাহলে নিজেকে ধন্য মনে করব। প্রিয় বন্ধুরা, চলুন আমরা আমাদের মূল আলোচনায় যাই। আজকের এই ক্লাসটিতে আমি যে আলোচনা করতে যাচ্ছি খুব সহজ, এবং গত ক্লাসটি যারা স্টাডি করেছেন তাদের জন্য খুবই সহজ হবে। এরপরে আমি সকলেই যাতে ক্লাসটি বুঝতে পারেন সেভাবেই আলোচনা করছি। তো প্রথমে বলে নিচ্ছি, আমার এটা হচ্ছে ফেসবুক আইডি আনসারুল হক রানা, ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুল ফেসবুক পেজ, এবং একই নামে ইউটিউব চ্যানেল, ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুল ইউটিউব চ্যানেল। আপনারা ফেসবুক আইডিতে ফলোয়ার হয়ে থাকবেন, ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুল ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন, এবং
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট ক্লাসগুলো পাওয়ার জন্য। চলুন আমরা আলোচনায় যাই। আমরা এখানে এই ক্লাসটিতে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি, কারণ গত ক্লাসে আমরা বলেছিলাম অনেক কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি আমি, যে কিছু প্রশ্ন করেছেন, এখানে কিছু ব্যতিক্রমধর্মী আলোচনা আছে, সেগুলো আজকে আমরা এই ক্লাসে নিয়ে আসছি। আশা করি সবাই খুব ভালো বুঝতে পারবেন। প্রথমে চলুন আমরা সরি এখানে যে আমরা ফর্মুলাগুলো লিখেছি একটু আমরা প্র্যাকটিস করতে পারি। দেখুন, এটাকে গ্রামাটিক্যাল রুলসের যদি আমরা আলোচনা করি, দেখুন আমরা প্রথমেই বলে নিই যে আমরা কিন্তু গ্রামাটিক্যাল রুলস, ডেফিনেশান, ক্লাসিফিকেশান, ফরমেশান এগুলো নিয়ে আমরা আলোচনা করি না, কারণ এগুলো আলোচনা করলে অনেক সময় সাপেক্ষ আসলে এই আলোচনায় কিন্তু ইংরেজি শেখা সম্ভব হয় না। চলুন আমরা এখানে আমরা লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক এই আলোচনায় এখান থেকে যদি আপনারা এই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই এগুলো যদি আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে আপনার প্রথমটাকে ধরে নেবেন যে এটা এ, এই ফর্মুলাগুলো হচ্ছে বি, এটি এগুলো হচ্ছে সি, সি এগুলো হচ্ছে ডি। এখন তারপরে আমরা এখানে লিখেছি কিছু সাবজেক্ট, এখানে লিখেছি আমরা ডব্লিউএস ওয়ার্ড, এখানে লিখেছি কিছু সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো দিয়ে আমরা বাকি এই ফর্মুলাগুলো প্র্যাকটিস করব। তারপরে এখানে ডব্লিউএস ওয়ার্ডগুলো লিখেছি, এইগুলো আমরা প্রত্যেকটা এই সেন্টেন্সের আগে ইউজ করব। এখানে 12টা ডব্লিউএস ওয়ার্ড লিখেছি, এই 12টা ডব্লিউএস ওয়ার্ড আমরা এই প্রত্যেকটা সেন্টেন্সের আগে ইউজ করব। আর এখানে যে আমরা 8% লিখেছি, এগুলো প্রত্যেকটা এখানে সরি এখানে আমরা যে সাবজেক্টগুলো লিখেছি আমরা বসিয়ে দেবো সেটা আই এর জায়গায়। আমরা এখানে 10টা সাবজেক্ট লিখেছি, আমরা আরও 10টা সাবজেক্ট আপনারা বানিয়ে ইউজ করতে পারেন, যেরকম ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, এডুকেশন, এরকম আরও আপনার মতো করে আরও 10টা সাবজেক্ট ইউজ করে আপনার প্র্যাকটিস করতে হবে। আমি এখানে কিছু লিখে দিয়েছি। এখন চলেন আমরা আলোচনায় যাই। আই রাইট, আমি লিখি, আই ডোন্ট রাইট, আমি লিখি না, ডো আই রাইট, আমি কি লিখি, ডোন্ট আই রাইট, আমি কি লিখি না, আই এম রাইটিং, আমি লিখছি, আই এম নট রাইটিং, আমি লিখছি না, এম আই রাইটিং, আমি কি লিখছি, এম আই নট রাইটিং, আমি কি লিখছি না, আই হ্যাভ রিটেন, আমি লিখি আছি, আই হ্যাভন্ট রিটেন, আমি লিখিনি, হ্যাভ আই রিটেন, আমি কি লিখেছি, হ্যাভন্ট আই রিটেন, আমি কি লিখিনি, আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত লিখছি। যদি বলি আমি গত সোমবার থেকে লিখছি, তাহলে আই হ্যাভ বিন রাইটিং সিন্স মানডে দিব, অতীতের নির্দিষ্ট সময় থেকে বোঝালে সিন্স, আর অনির্দিষ্ট সময় বোঝালে আমরা ফর ইউজ করব। তাহলে আই হ্যাভন্ট বিন রাইটিং ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা যাবত লিখছি না, হ্যাভ আই বিন রাইটিং ফর 2 আওয়ার্স, আমরা কি 2 ঘন্টা যাবত লিখছি, হ্যাভন্ট আই বিন রাইটিং ফর 2 আওয়ার্স, আমরা কি 2 ঘন্টা যাবত লিখছি না। ঠিক আমরা আপনাদেরকে যেই ভার্বগুলো দিয়েছিলাম প্র্যাকটিস করার জন্য, অনেকেই হয়তো প্র্যাকটিস করে রেখেছেন, আমরা কমেন্ট বক্সে কমেন্টে আমরা কিছু ভার্ব এবং এগুলোর বাংলা সহ কিছু ইমেজ দিয়ে দিব, আপনারা এগুলো প্র্যাকটিস করে নেবেন। দেখুন এরপরে লিখেছি আমরা আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, দে, তারা, মাহি অ্যান্ড মাহাদি, সংক্ষেপে লিখেছি আমরা হি, সে, সি, সে, মাহি, মাহি, ইট, ইহা। এখানে আপনারা আরও কিছু সাবজেক্ট ইউজ করে প্র্যাকটিস করতে পারবেন। আপনারা আমি 10টা লিখেছি, আপনারা আরও 10টা ইনক্লুড করবেন এখানে। আর এখানে আমরা এগুলো আমরা তো সবাই জানি, এরপরে আমরা আরেকটু প্র্যাকটিস করছি, যেরকম হোয়াট, কি, হোয়ার, হোয়াট, কি, হোয়ার, কোথায়, হোয়েন, কখন, হোয়াই, কেন, হাউ, কিভাবে, হোম, কাকে, হো, কে, হো, কারা, হুইচ, কোনটি, হোস, কারটি, হাউ মাছ, কতটুকু, হাউ মেনি, কতগুলো, হোয়ার, যা, হোয়ার, যেথায়, হোয়েন, যখন, হোয়াই, যে কারণে, হাউ, যেভাবে, হোম, যাকে, হো, যে, হো, যারা, হুইচ, যেটি, হোস, যারটি, হাউ মাছ, যতটুকু, হাউ মেনি, যতগুলো,
এগুলো আমরা মুখস্থ করে নেব। তো প্রথমে এই লেসন থেকে আপনাকে ভালো একটা আইডিয়া যদি আপনি নিতে চান, প্রথমে যে কাজটা করতে হবে, আপনি এই সাবজেক্টগুলো মুখস্থ করবেন বাংলা সহ। তারপরে মুখস্থ করতে হবে আপনার এই দুই ধরনের অর্থ সহ ডব্লিউএস ওয়ার্ডগুলো মুখস্থ করে নিতে হবে। এরপরে মুখস্থ করতে হবে বাংলা সহ এই ফর্মুলাগুলো। এই তিনটা কাজ, প্রথমত কাজ হচ্ছে আপনি এই পার্সনগুলো মুখস্থ করবেন, সাবজেক্টগুলো মুখস্থ করবেন বাংলা সহ, তারপরে ডব্লিউএস ওয়ার্ড বাংলা সহ মুখস্থ করতে হবে, তারপরে মুখস্থ করতে হবে আপনার এই ফর্মুলাগুলো। আপনার বোঝার প্রয়োজন নাই, এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা নেগেটিভ, এটা ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এখানে ডব্লিউএস ওয়ার্ড দিলে ডব্লিউএস ইন্টারোগেটিভ, এখানে ডব্লিউএস ওয়ার্ড দিলে ডব্লিউএস নেগেটিভ ইন্টারোগেটিভ, এগুলো আমরা বোঝার প্রয়োজন নেই। আমরা পরবর্তীতে যখন আমরা ইংরেজিতে ভালো শিখবো তখন এগুলো স্টাডি করতে পারবো। এখন আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, আপনাকে প্রথম কাজ বাংলা সহ এগুলো মুখস্থ করবেন, তারপরে এই ওয়ার্ডগুলো মুখস্থ করবেন, তারপরে এইটা ফর্মুলাটা প্রথমে মুখস্থ করে নেবেন। যেরকম কিভাবে, আই রাইট আমি লিখি, আই ডোন্ট রাইট আমি লিখি না, ডো আই রাইট আমি কি লিখি, ডোন্ট আই রাইট আমি কি লিখি না, আই এম রাইটিং আমি লিখছি, আই এম নট রাইটিং আমি লিখছি না, এম আই রাইটিং আমি কি লিখছি, এম আই নট রাইটিং আমি কি লিখছি না, আই হ্যাভ রিটেন আমি লিখে আছি, আই হ্যাভন্ট রিটেন আমি লিখিনি, হ্যাভ আই রিটেন আমি কি লিখে আছি, হ্যাভন্ট আই রিটেন আমি কি লিখিনি, তারপরে আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স আমি 2 ঘন্টা যাবৎ লিখছি, আই হ্যাভন্ট বিন রাইটিং ফর 2 আওয়ার্স আমি 2 ঘন্টা যাবৎ লিখছি না, হ্যাভ আই বিন রাইটিং ফর 2 আওয়ার্স আমি কি 2 ঘন্টা যাবৎ লিখছি, হ্যাভন্ট আই বিন রাইটিং ফর 2 আওয়ার্স আমি কি 2 ঘন্টা যাবৎ লিখছি না। আমরা এইগুলোর বাংলা সহ কমেন্ট বক্সে কমেন্টে আমরা দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে প্র্যাকটিস করতে পারবেন। এখন চলেন দেখা যাক, আমরা প্র্যাকটিস শুরু করে দিই। আমরা এখন এই আমরা বলেছিলাম এই সেন্টেন্সগুলো দিয়ে এই ফর্মুলাগুলো প্র্যাকটিস করব কিভাবে। আই স্পিক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলি, যেরকম আই এর জায়গায় আই, স্পিক এর রাইট এর জায়গায় আমরা ইউজ করব স্পিক, তারপরে সেন্টেন্সের বাকি অংশ, যেরকম আই স্পিক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলি, আই ডোন্ট স্পিক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলি না, ডো আই স্পিক ইন ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলি, ডোন্ট আই স্পিক ইন ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলি না, তারপরে ঠিক এই সেন্টেন্স আবার এই ফর্মুলাতে ইউজ করতে হবে, আই এম স্পিকিং ইংলিশ আমি ইংরেজিতে কথা বলছি, আই এম নট স্পিকিং ইংলিশ আমি ইংরেজিতে কথা বলছি না, এম আই স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলছি, এম আই নট স্পিকিং ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলছি না, যেই জায়গায়। এখানে খেয়াল রাখতে হবে আপনাকে যে প্রত্যেকটা ভার্ব এখানে যে অবস্থায় আছে, ঠিক যেই ভার্বই আসবে সেই ভার্বটাকে আপনাকে ঠিক এই রূপেই বসাইতে হবে। যেরকম এখানে আছে রাইট, এখানে রাইটিং, এখানে রিটেন, এখানে রাইটিং, ঠিক এভাবে বসাবে। ঠিক স্পিকটা যেখানে, এখানে স্পিক স্পিকিং, স্পোকেন স্পিকিং, এরকম ইউজ করতে হবে। তাই আবার আমরা একটু প্র্যাকটিস করতেছি, দেখেন আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমরা যে 200-র মতো ভার্ব দিয়েছিলাম আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য, থ্রি কনজুগেশন অফ ভার্ব, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করে এগুলো রেগুলার প্র্যাকটিস করলেই দেখবেন সহজ হয়ে যাবে। তাহলে আই হ্যাভ এখানে কে ভার্বের কোন সারি আছে, তৃতীয় সারি, তাহলে তৃতীয় সারিতে স্পিকের তিনটা ফর্ম কি, স্পিক স্পোক স্পোকান, তাহলে আই হ্যাভ স্পোকেন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলি আছি, আই হ্যাভন স্পোকেন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলিনি, হ্যাভ আই স্পোকেন ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলি আছি, হ্যাভন্ট আই স্পোকেন ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলিনি, আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর 2 আওয়ার্স আমি 2 ঘন্টা যাবৎ ইংরেজিতে কথা বলছি, আই হ্যাভন্ট বিন স্পিকিং ইংলিশ ফর 2 আওয়ার্স আমি 2 ঘন্টা যাবৎ ইংরেজিতে কথা বলছি না, হ্যাভ আই বিন স্পিকিং ইংলিশ ফর 2 আওয়ার্স আমি কি 2 ঘন্টা যাবৎ ইংরেজিতে কথা বলছি, হ্যাভন্ট আই বিন স্পিকিং ইংলিশ ফর 2 আওয়ার্স আমি কি 2 ঘন্টা যাবৎ ইংরেজিতে কথা বলছি না, ঠিক এরকম। আমরা একটা সেন্টেন্স দিয়ে আমরা প্র্যাকটিস করে দেখালাম, বাকি সকল সেন্টেন্সগুলো আপনাকে এভাবে ইউজ করে প্র্যাকটিস করতে হবে। আপনি দেখেন, আপনি বুঝলেন যে হ্যাঁ এখানে লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করা যায়, কিন্তু আপনি প্র্যাকটিস করলেন না, কিন্তু কোনো উপকারই আসবে না।
যে কারণে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই আপনার ঠোঁটের জড়তা কেটে যাবে, দেখবেন আপনি পারতেছেন। প্রথমবার সেন্টেন্স গুলো তৈরি হচ্ছে না, আবার চেষ্টা করতে থাকবেন, দেখবেন যে তৈরি হচ্ছে। দেখুন এখানে আমরা কিছু বিষয় লিখে দিয়েছি, যেরকম আয়ের সাথে আর, সরি আয়ের সাথে এম, এখানে আয়ের সাথে কি হবে এম, তারপরে ওয়ের সাথে আর, ইউয়ের সাথে আর, ইউয়ের সাথে আর, দের সাথে আর, মাহি অ্যান্ড মাহাদি আর, যেরকম হি, যদি এরকম হি ইজ, শি ইজ, মাহি ইজ, ইট ইজ, ঠিক এরকম, যেরকম হি হ্যাজ, শি হ্যাজ, মাহি হ্যাজ, ইট হ্যাজ, এরকম ইউজ হবে। এই যখন আমরা এখান থেকে, এগুলো তো একবারে এলিমেন্টারি লেভেলের একটা আইডিয়া, এগুলো আমরা প্রত্যেকেই জানি। আয়ের সাথে এম হয়, ওয়ের সাথে আর হয়, আয়ের সাথে হ্যাব হয়, ওয়ের সাথে হ্যাব হয়, ইউয়ের সাথে হ্যাব, ইউয়ের সাথে হ্যাব, দের সাথে হ্যাব, মাহি অ্যান্ড মাহাদি, যেরকম সিঙ্গুলার হতে হবে। আমরা এখানে একটা বিষয় জানি, এই বিষয়টা অনেকেই আমরা প্রশ্ন করেছিলেন, কমেন্ট করেছেন যে আমরা হি ইউজ করলে তখন আমরা কিভাবে ইউজ করব। দেখুন আমরা এই বিষয়টাও একটু বিস্তারিত দেখাচ্ছি। যখন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে করবো এখানে, তারপরে হি যখন আমরা বলবো হি রাইটস, তখন আমরা এস বা ইয়েস কোথায় হবে আমরা এখানে লিখে দিয়েছি, আমরা তার একটু পরেই বলতেছি, আলোচনা আসতেছে এই বিষয়টা, একটু খেয়াল করুন। হি রাইটস, সে লিখে, হি ডাজন রাইট, যখন এখানে এস চলে আসলো তখন এখানে ডোন কে ডাজন বানিয়ে দিব। হি রাইটস, সে লিখে, হি ডাজন রাইট, সে লিখে না, ডাজ হি রাইট, সে কি লিখে, ডাজন হি রাইট, সে কি লিখে না। তারপরে দেখুন যখন এরকম, এটার যদি আমরা গ্রামাটিকের রুলস আলোচনা করতে যাই, যে সাবজেক্ট যদি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের শেষে এস বা ইয়া যোগ করতে হয়। তো এখান থেকে প্রায় 36 থেকে 38টা গ্রামাটিকের রুলস জানার পরে হি ডাজ বা হি রাইটস এই সেন্টেন্সটা আপনার সে একটা স্টুডেন্ট পারে। এখন এই 36 থেকে 38টা গ্রামাটিকের রুলস জেনে যদি আপনাকে হি ডাজ এত ছোট একটা বাক্য বানাতে হয় তাহলে বড় বড় সেন্টেন্স তৈরি করতে কি পরিমাণ গ্রামার লাগবে। যে কারণে আমরা গ্রামাটিক্যালস কোনো রুলসই আলোচনায় নিয়ে আসতে চাই না। যখন আমরা এখানে বলে দিব, দেখুন খেয়াল করুন, এখানে হি, শি, মাহি, ইট এবং সিঙ্গেল কোনো যত নাম আপনি ইউজ করবেন, তখনই এখানে এই ফর্মুলাতে যখন ইউজ করবেন তখন এই ভার্বের সাথে এস বা ইয়েস দিবেন। আর কোথায় এস হবে কোথায় ইয়েস হবে সেটা আমরা একটু বলে নিচ্ছি। এই ভার্বের শেষে যদি ও, এস, ডাবল এস, এস এ, সি এইচ, এক্স, জেড থাকে তাহলে আমরা ঠিক এই সাবজেক্টের সময় আমরা ইয়েস যোগ করব এই ভার্বের সাথে। আর যদি আরেকটু ব্যতিক্রম আছে, যদি ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইয়ের আগে একটা কনসোনেন্ট সাউন্ড থাকে যেরকম আর, তাহলে সেই ওয়াইটাকে আই এর দ্বারা পরিবর্তন করে ইয়েস যোগ করতে হবে। তারপরে যদি ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট না থাকে, ভাওয়েল সাউন্ড থাকে, তাহলে আমরা সোজা আবার এস ইউজ করে দেব। একটু খেয়াল করি আমরা এই বিষয়টা। তারপরে আমরা আলোচনায় যাচ্ছি, আরেকটু ব্যতিক্রম ধর্মী নিয়ম হচ্ছে এখানে, যে আমরা হো বলেছিলেন যে হো দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি করব। এখানে একটু ব্যতিক্রম, ডব্লিউএস ওয়ার্ড যখন আমরা এখানে ইউজ করে করে প্র্যাকটিস করব তখন হোটা একটু ব্যতিক্রম এখানে আমরা একটু লিখে দিয়েছি। দেখুন হোটাকে বসিয়ে দিব আমরা ঠিক আয়ের জায়গায়, যেরকম আয়ের জায়গায় হোকে বসিয়ে দিলাম, যেরকম এই যে হো রাইটস, দেখেন হোর তো কে, হোর তো যে, হোর তো কারা, হোর তো যারা। এখন দেখুন আমরা প্রথমে এদিক থেকে অর্থ তৈরি করছি, সেন্টেন্স তৈরি করতেছি, হো রাইস, সরি হো রাইস, যে লিখে, তারপরে হো ডাজন রাইট, যে লিখে না, তারপরে আবার হো রাইট, যারা লিখে, হো হো রাইট, যারা লিখে, হো ডোন্ট রাইট, যারা লিখে না। দেখুন যখন সিঙ্গুলার হয় ঠিক তখন এস আসতেছে, যখন প্লুরাল হচ্ছে তখন কিন্তু আর এস নেই, ঠিক এরকম একটু খেয়াল করতে হবে। যেরকম হো রাইটস, যে লিখে, হো ডাজন রাইট, যে লিখে না, তারপরে হো রাইট, যারা লিখে, যখন এস নেই তার মানে প্লুরাল হয়ে গেছে, হো রাইট, যারা লিখে, হো ডাজন, সরি হো ডোন্ট রাইট, যারা লিখে না। এখন দেখেন প্রশ্ন করলে কি হবে, জাস্ট এখানে ফুল স্টপের জায়গায় যদি আমরা নোট অফ ইন্টারোগেশন দিয়ে দিই, নোট অফ ইন্টারোগেশন যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে প্রশ্নবোধক হয়ে যায়। এখন হবে কি, হো রাইটস কে লিখে, হো ডাজন রাইট কে লিখে না, হো রাইট কারা লিখে, হো
ডোন্ট রাইট কারা লিখে না, ঠিক এরকম। আর কিছু ভার্ব আছে, আমরা একটা লিস্ট দিয়েছিলাম তালিকা আপনাদেরকে, যে যেই ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না, সেই ভার্ব যদি কন্টিনিউয়াস টেন্সে আসে তাহলে আমরা এই কন্টিনিউয়াস টেন্স না করে আমরা এই এই প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ বিতে ইউজ না করে এতে ইউজ করব। আবার যদি সেই ভার্বটা যদি ডিতে আসে অর্থাৎ পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসে তাহলে আমরা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করব। অর্থাৎ সিতে যদি ডিতে আসে সেই ভার্বগুলো, যেই ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্স হয় না, সেই ভার্বগুলো যদি এই ফর্মে আসে ডিতে আসে তাহলে সিতে সেন্টেন্স তৈরি করব। আর যেটা যদি বিতে আসে তাহলে এতে সেন্টেন্স, এ দিয়ে সেন্টেন্স তৈরি করব। একটা উদাহরণ দিচ্ছি, যেরকম আই এম সিং, মানে আমি দেখতেছি, যদি হয় যে আমি একটি পাখি দেখতেছি, আই এম সিং এ বার্ড, এটা যদি এরকম না হয়ে বলবে আই সি এ বার্ড, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের এই এই সেন্টেন্সগুলো আমি বাংলা সহ একটু বলে দিচ্ছি, যেগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করাবেন। যেরকম উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। ইউ হেল্প দ্য পুওর, তুমি গরিবদেরকে সাহায্য করো। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। শি কুকস ফুড, দেখুন যেখানে এই যে হি হি আসতেছে বিদায় এস, তো এস আসলো, শি আসছে বিদায় এস আসছে এখানে, ঠিক এরকম আমরা যখন প্র্যাকটিস করব। হি এখানে হি শি মাহি ইট, এবং আরও যখন আপনি সিঙ্গেল ওয়ার্ড এখানে সাবজেক্ট ইউজ করবেন তখন আমরা কিন্তু এস বাই এস যোগ করবো। কোথায় এস হবে কোথায় এস হবে আমরা বলে দিয়েছি, এখানে একটু দেখে নেবেন। তারপরে ইউ হেল্প দ্য পুওর, তুমি গরিবদেরকে সাহায্য করো। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। শি কুকস ফুড, সে খাবার রান্না করে। দে ড্রাইভ এ কার, তারা একটি গাড়ি চালায়। তারপর আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আই ট্রাই টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করি। মাহি কামস হিয়ার টু লার্ন ইংলিশ, মাহি ইংরেজি শিখতে শিখতে এখানে আসে। ঠিক এই ফর্মুলাগুলো ইউজ করে করে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেরকম আমি একটা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করি, দে ড্রাইভ এ কার, তারা একটি গাড়ি চালায়। দে ড্রাইভ এ কার, তারা একটি গাড়ি চালায়। দে ডোন্ট ড্রাইভ এ কার, তারা একটি গাড়ি চালায় না। ডো দে ড্রাইভ এ কার, তারা কি একটি গাড়ি চালায়? ডোন্ট দে ড্রাইভ এ কার, তারা কি একটি গাড়ি চালায় না? যেরকম দে, এখন তো আর এম থাকবে না, দের সাথে কি হয়, দের সাথে আর হয়, তাহলে দে আর ড্রাইভিং, এখন ড্রাইভ ছিল এখন কি হবে, যেহেতু এখানে রাইটিং আছে তাহলে কি দিব আমরা, ড্রাইভিং। দে আর ড্রাইভিং এ কার, তারা একটি গাড়ি চালাচ্ছে। দে আর নট ড্রাইভিং এ কার, তারা একটি গাড়ি চালাচ্ছে না। আর দে ড্রাইভিং এ কার, তারা কি একটি গাড়ি চালাচ্ছে? আর দে নট ড্রাইভিং এ কার, অথবা আরন্ট দে ড্রাইভিং এ কার, তারা কি একটি গাড়ি চালাচ্ছে না? দে হ্যাভ ড্রাইভ ড্রোভ ড্রিভেন, তারা একটি গাড়ি চালিয়েছে। দে দে হ্যাভ ড্রিভেন এ কার, তারা কি গাড়ি চালিয়েছে? দে হ্যাভন ড্রিভেন এ কার, তারা একটি গাড়ি চালায়নি। হ্যাভ দে ড্রিভেন এ কার, তারা কি একটি গাড়ি চালিয়েছে? হ্যাভন দে ড্রিভেন এ কার, তারা কি একটি গাড়ি চালায়নি? 2 ঘন্টা যাবৎ গাড়ি চালাচ্ছে যদি আমরা ইউজ করি ঠিকই ভাবে। যেরকম দে হ্যাভ বিন ড্রাইভিং এ কার ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা যাবৎ একটি গাড়ি চালাচ্ছে। দে হ্যাভন বিন ড্রাইভিং এ কার, তারা 2 ঘন্টা যাবৎ গাড়ি চালাচ্ছে না। হ্যাভ দে বিন ড্রাইভিং এ কার, তারা কি একটি 2 ঘন্টা যাবৎ গাড়ি চালাচ্ছে? তারপরে আমরা একটু খেয়াল করি, সবগুলো সেন্টেন্স আমরা এই ফর্মুলাতে ইউজ করব। এরপর একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে ডোর সাথে নট হলে ডোন্ট, ডাজের সাথে নট হলে ডাজন্ট, ইজের সাথে নট হলে ইজন্ট, আরের সাথে নট হলে আরন্ট, হ্যাভের সাথে নট হলে হ্যাভন্ট, হ্যাজের সাথে নট হলে হ্যাজন্ট ইউজ করতে পারি আমরা সংক্ষিপ্ত রূপ। ধন্যবাদ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাচ্ছি, একটু ক্যালকুলেশন কথা ছিল আপনাদের সাথে দেখানো। এর আগে আমরা ডব্লিউএস ওয়ার্ড কীভাবে ইউজ করতে হয় আমরা একটু বলি। দেখুন আই রাইট, আমি লিখি, আমরা আগে আলোচনা করেছিলাম গত ক্লাসগুলোতে যে যখন এখানে 2 ধরনের মিনিং আছে, আমরা বাম দিকের অর্থগুলো হবে উপরে 2টা সেন্টেন্সে, তারপর ডান দিকের অর্থগুলো হবে নিচের 2টা সেন্টেন্সে। একটু খেয়াল করুন, দেখুন এখন যদি আমি বলি আমি লিখি, আই রাইট, যদি বলি আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি, আমি একটি চিঠি লিখি না, আই ডোন্ট রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি না, আমি কি একটি চিঠি লিখি? ডো আই রাইট এ লেটার,
আমি কি একটি চিঠি লিখি? ডোন্ট আই রাইট এ লেটার? আমি কি একটি চিঠি লিখি না? সরি, তারপরে দেখুন, এখন যদি বলি আমি যা চিঠি লিখি, হোয়াট আই রাইট এ লেটার, আমি যা চিঠি লিখি না, হোয়াট আই ডোন্ট রাইট এ লেটার, আমি যা, সরি, এখানে শব্দগুলো দিয়ে কিন্তু অর্থবোধক কথা হবে না, এরপরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেরকম আমরা যদি এখানে একটা ভার্ব ইউজ করি, যেরকম আই প্লে, আমি খেলি, যদি বলি আমি যা খেলি, হোয়াট আই প্লে, আমি যা খেলি না, এখন হোয়াট ইউজ করতেছি আমরা চারটা জায়গায়, হোয়াট আই ডোন্ট প্লে, আমি যা খেলি না, হোয়াট ডো আই প্লে, আমি কি খেলি, হোয়াট ডোন্ট আই প্লে, আমি কি খেলি না, ঠিক আছে? ঠিক এরকম হোয়াট আই এম প্লেয়িং, আমি কি খেলছি, হোয়াট, সরি, হোয়াট আই এম প্লেয়িং, আমি যা খেলছি, হোয়াট আই এম নট প্লেয়িং, আমি যা খেলছি না, হোয়াট এম আই প্লেয়িং, আমি কি খেলছি, হোয়াট এম আই নট প্লেয়িং, আমি কি খেলছি না, ঠিক এরকমভাবে প্রত্যেকটা সেন্টেন্সের আগেই কিন্তু আমরা এই হোয়াট ইউজ করতে পারবো। এখন ক্যালকুলেশনে চলে যাচ্ছি, যে কিভাবে এতগুলো সেন্টেন্স তৈরি হয়। আসলে ক্যালকুলেশনটা মুখ্য বিষয় না, আপনাদের অ্যাটেনশনটা আমার দিকে নিয়ে আসা মূলত যে কারণে ক্যালকুলেশনগুলো উল্লেখ করতে হয়, মেনশন করে দিতে হয়। একটু খেয়াল করুন যে এখানে কয়টা সেন্টেন্স আছে, আছে 1 2 3 4, এই চারটা সেন্টেন্স এখানে, ঠিক এই চারটা সেন্টেন্সের আগে যদি আমরা এখানে 12, এখানে 12, এখানে 12, এখানে 12 ডব্লিউএস ওয়ার্ড ইউজ করে দিই, তাহলে সেন্টেন্স কতগুলো হয় দেখেন, এখানে 4, তাহলে 4 12 48 সেন্টেন্স হয়ে গেল কয়টা, এখানে চারটা আছে, যদি এখানে 12, এখানে 12, এখানে 12, এখানে 4 12 48 আর চারটা আছে এখানে, তাহলে ওকে 52 সেন্টেন্স। এখন এখানে যে 52টা সেন্টেন্স আমরা তৈরি করলাম, আমরা কি এখানে আই পরিবর্তন করেছি? করিনি কিন্তু। এখন আই এর জায়গায় যদি আমরা উই দেই, তাহলে আরও 52টা সেন্টেন্স তৈরি হবে। ইউ দেই, আইয়ের জায়গায় যদি ইউ দিয়ে বানাই, যেখানে 52টা সেন্টেন্সের জায়গায় আই লিখা আছে, সেখানে মুছে মুছে যদি আমরা ইউ দিয়ে দিই, তাহলে আরও 52টা সেন্টেন্স হবে। ঠিক এখানে আমরা বলেছি যে আমরা এখানে 10টা লিখে দিয়েছি, তারপরে আপনারা আপনাদের মতো করে আরও এখানে 10টা সাবজেক্ট ইউজ করে প্র্যাকটিস করতে হবে। যেরকম আমরা এখানে রাইট, আপনি এখানে রাইটার ইউজ করতে পারেন, যেরকম রাইটার রাইটস, লেখক লেখে, এরকম। তারপরে দেখেন এখানে যদি আপনার 20টা সাবজেক্ট ইউজ করেন, তা 52 পূরণ 20, তাহলে সেন্টেন্স তৈরি হলো কত, 1040। এখন 1040টা সেন্টেন্স যে তৈরি হলো, আমরা কিন্তু ভার পরিবর্তন করেছি কি? আমরা কিন্তু কোনো ভার পরিবর্তন করিনি। 1040টা সেন্টেন্স এখানে তৈরি হলো, এখানে যদি আমরা আমরা যে 200 ভার্ব দিয়েছিলাম এখানে, আমরা প্র্যাকটিস করার জন্য আমরা যদি 200 ভার্ব এখানে ইউজ করে দিই, দেখুন, তাহলে সেন্টেন্স তৈরি হলো কত, 208,000 সেন্টেন্স তৈরি হলো। এখন 208,000 সেন্টেন্স যে আমরা তৈরি করলাম, সেটাও শুধু এই একটা ফর্মে, অর্থাৎ এ প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে। যদি আমরা এখানে এখন বি সি ডি, তাহলে ফর্ম কয়টা, এ বি সি ডি, তাহলে 4, এখন আমরা 4টা 4 দিয়ে পূরণ দিই, কত হলো, দেখা যাচ্ছে 832,000 সেন্টেন্স তৈরি হয়ে গেল এখানে। সরি প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, ডিপেন্ডস অন প্র্যাকটিস। আর বিশেষ করে যে পারি না বলতে কোনো শব্দ নেই, আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই আপনি পারবেন এবং খুব ভালো পারবেন, এবং আপনাকে পারতেই হবে। দেখুন অনেকেই সেই যুগ কিন্তু আর এখন নেই, যে নাই টেলিফোন নাই রেপিয়ন, ওই গান কি আর এখন আছে, ওই যুগ কি আর এখন আছে? এখন যদি গান হয় তাহলে ঠিক এরকম হবে, যে আছে টেলিফোন, আছে মোবাইল, আছে ইন্টারনেট, বন্ধুর কাছে মনের খবর চাইলেই সেন্ড করতাম, ঠিক যুগ এখন এরকম। আপনি কোনো কিছু পারি না জানি না বলতে কোনো শব্দ নেই, আপনাকে গুগলে সার্চ দেন, মামাকে জিজ্ঞেস করেন যে আমি এই জিনিস পারি না, আমাকে হেল্প করেন, দেখবেন সাথে সাথে তাৎক্ষণিক আপনাকে হেল্প করছে। প্রিয় বন্ধুরা, আমাদের এই ক্লাসগুলো কিন্তু এডিট করা হয় না, একবারে ফার্স্ট, এই যে মোবাইল দিয়ে রেকর্ডিং চলতেছে, এখন একবারে প্রথম থেকে শেষ পর্যন্তই পুরো ক্লাসটাই কিন্তু পোস্ট দিয়ে দেওয়া হয়, কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন।
আর বিশেষ করে আপনারা অনেকেই আমার ভাষাগত সমস্যার কথা বলেছেন। আসলে দেখেন, আমি তো এক অজব পাড়া গায়ের থেকে আসা, উঠে আসা একজন ছেলে, আমার ভাষা সমস্যা থাকতেই পারে। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, আস্তে আস্তে আমি আপনাদের কাছ থেকে শিখতেছি, শিখব। আর বিশেষ করে আমি তো আর ওই ইত্যাদির উপস্থাপক হতে পারবো না, যে বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আজকে আমাদের ইত্যাদির অনুষ্ঠানকে দেখছেন, প্রত্যেকেই জানাই সাদর সম্ভাষণ। এই মুহূর্তে আমাদের মঞ্চে আসছেন নানা নাতি, চলেন দেখা যাক কি নিয়ে হয় তাদের মধ্যে মাতা মাতি। বাংলাদেশের একটি দেশের মূল ভূখণ্ডের আয়তনের তুলনায় 25% বনভূমি থাকা দরকার, এটি প্রকৃতির দাবি। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের প্রেক্ষাপটে মাত্র 9.3% আমরা কাগজ কলমে পাই, কিন্তু বাস্তবে তা নাই। এমন একটা পরিস্থিতিতে যদি মুক্তি চাই, গাছের কোনো বিকল্প নাই, আর সেই গাছ থেকে বাঁচার জন্য আমরা অক্সিজেন পাই। দর্শক মণ্ডলী, দেখুন, আসলে উপস্থাপনা আপনাদের কাছ থেকে শিখবো আস্তে আস্তে। আর জীবনে কিছু অগুছালো বিষয়ের অবতারণা করতেছি, এখন আপনাদের সময় নষ্ট করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। জীবনে সফল হতে হলে আপনাকে নাসুর বান্দা মনোভাব থাকতে হবে, কখনো রিয়েক্টিভ অ্যাটিচিউড করা যাবে না, আমি প্রথমে ভূমিকাতে বলেছি। আর বিশেষ করে একটি বিষয় আমাকে খুবই ইন্সপায়ার করেছে, যে অনেক আলেম ওলামা একেরাম আমার ইনবক্সে নক করেছেন আপনারা, যে আপনারা এইভাবে শিখতেছেন। দেখুন, ইংরেজি শেখার পেশাগত কারণে হয়তো আপনাদের ইংরেজি শেখাটা খুবই দরকার, কিন্তু আমাদের যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো আছে সেখানে পেশাগত অনুকূল পরিবেশ না থাকার কারণে আপনাদের জন্য সেটা শেখা হয়ে ওঠে না। তো আপনার ঘরে বসে যদি এখানে প্র্যাকটিস করে যদি এখান থেকে কিছু শিখতে পারেন, সে নিজেকে ধন্য মনে করব। তো আমাদের সাথেই থাকুন। আর বিশেষ করে আমি সকলের কমেন্টগুলো পড়েছি, কিন্তু রিপ্লাই দিতে পারি নাই, অনেকেই, আপনারা আমাকে ক্ষমা করবেন। আর আমার জায়গায় আপনারা হলেও সেটা সম্ভব হতো না, কারণ হাজার হাজার কমেন্ট, সেখানে কিভাবে রিপ্লাই দেওয়া। আর বিশেষ করে শত শত মানুষ না, হাজার হাজার মানুষ আমাকে ইনবক্সে নক করেছেন, বারবার রিকোয়েস্ট করছেন যে আমাকে ফ্রেন্ড লিস্টে রাখে না। আরে ভাই, ফ্রেন্ড লিস্টে থেকে কি করবেন, আপনার মূল কাজ হচ্ছে ইংলিশ শেখা, এগুলো প্র্যাকটিস করেন। যথাসময় আপনি ফলোয়ার হয়ে থাকেন আমার এই আনসার লক রানা আইডিতে এবং লাইক দিয়ে রাখেন, যথাসময় আপনি আমার ক্লাসগুলো পাবেন এবং এগুলো প্র্যাকটিস করতে থাকেন। চেষ্টা করুন প্রতি সপ্তাহে একটি করে ক্লাস পোস্ট দেওয়ার জন্য, এবং এই ক্লাসগুলো যদি আপনি কন্টিনিউ প্র্যাকটিস করেন, আমি মনে করি আপনার পক্ষে সম্ভব। আর বিশেষ করে যে ভার্বগুলো আমরা দিয়েছিলাম, এগুলো প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে। আর উচ্চারণ শেখার জন্য আপনি প্লে স্টোর থেকে উচ্চারণের অনেক অ্যাপস পাওয়া যায়, সেখান থেকে ডাউনলোড করে করে আপনার এগুলো প্র্যাকটিস করতে পারেন। পরবর্তী উচ্চারণের ক্লাস নেওয়ার চেষ্টা করব। দেখুন, অনেকে ভিডিওর কোয়ালিটির কথা নিয়ে বলেছেন, যে ভিডিওর কোয়ালিটিগুলো আরও ডেভেলপ করেন। দেখুন, আমি তো ফোন দিয়ে, আমি আমার মোবাইল দিয়ে কিন্তু ভিডিওটা করতেছি। এখন আমার আমার যা আছে তাই দিয়ে আমি আপনার কাছে পৌঁছে গেলাম, তাই নিয়ে। এখন অনেকেই বলেছেন যে আমরা আপনাকে অর্থনৈতিকভাবে অনেক সাপোর্ট করতে চাই, আপনি যদি চান। দেখুন, আমি যদি আপনার কাছে এখন এই কথা বলি যে হ্যাঁ, আমাকে কিছু সাপোর্ট করেন, আমি একটা স্ট্যান্ডার্ড একটা স্টুডিও তৈরি করতেছি, আপনার হেল্প করেন, দেখবেন যে পরের দিনে, এখন যে হাজার হাজার কমেন্টস, পজিটিভ কমেন্ট, দেখবেন 30-40% কমেন্ট নেগেটিভ চলে আসছে, যে কারণে তখন আমি নিজেকে ডিমোটিভেটেড হয়ে যাব আমি, যে কারণে আমি চাই না আপনি আপনার জায়গায় থাকেন। আপনি আমাকে সহযোগিতা করবেন একটা শেয়ার দিয়ে, আপনি মনে করবেন যে আমি কোর্স ফি দিতেছি একটা শেয়ার, আপনি একটা শেয়ার দিয়ে আমাকে মোটিভেট করবেন, এই কাজের জন্য অনুপ্রেরণা দিবেন সবসময়। আর চতুর্থ ক্লাসে যা থাকছে, আপনি পরবর্তী ক্লাসে চলে আসবে, অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি, যেরকম আই রাইট, আমি লিখি, পরে আসবে আই এম এ রাইটার, আমি একজন লেখক, আই এম বিং এ রাইটার, আমি একজন লেখক হচ্ছি, আই হ্যাভ বিন এ রাইটার, আমি একজন লেখক হয়েছি, ঠিক এরকম সেন্টেন্সগুলো পরবর্তীতে আসবে বিস্তারিত আলোচনা। সিরিয়ালি আপনি যদি কন্টিনিউ প্র্যাকটিস করেন, আমি কথা দিলাম, আর আমি দু কলম লিখে দিতে পারি, যদি এই সিস্টেমটাতে যদি কোনো স্টুডেন্ট ইংরেজি না শিখতে পারে, পৃথিবীর আর কোনো মেথডে তার পক্ষে ইংরেজি শেখা সম্ভব নয়। এটা সবচাইতে সুন্দর এবং সহজ একটা পদ্ধতি আমি মনে করি আপনার পক্ষে ইংরেজি শেখার জন্য। আর একটা গল্প দিয়ে শেষ করছি। এখন আমরা এখানে 10 লক্ষ, 5 লক্ষ, 1 লক্ষ সেন্টেন্স, এটা মেনশন করার উদ্দেশ্য হচ্ছে এটা, দেখুন পৃথিবীতে সবচেয়ে কঠিন মানুষের অ্যাটেনশনটাকে ধরে রাখা। দেখুন, আপনার মনোযোগ আমার দিকে নিয়ে আসার কারণ হচ্ছে যে মানুষ যে যেভাবে বুঝতে চায় ঠিক তাকে সেভাবেই বুঝাইতে হয়। আপনি দেখুন, এক লোক হঠাৎ করে এক লোক মালয়েশিয়া যাবে, তো সে
বিমানে উঠেই সে অন্যের সিটে বসে গেছে। তো যার সিট সে এসে বলতেছে, ভাই এটা তো আপনার সিট না, আমার সিট, আপনি আপনার সিটে যান, আমাকে সিটটা ছেড়ে দিন। তখন উনি অনেক রিকোয়েস্ট করতেছে, উনি সিট ছাড়ে না। তো রিকোয়েস্ট করার পরে আরও লোক এসে, আরও বিমানের প্যাসেঞ্জাররা এসে ওনাকে রিকোয়েস্ট করতেছে যে আপনি দয়া করে একটু উঠেন, ওটা তো বাসটা ট্রেন না যে একজন আরেকজনের সিটে বসে চলে যাবেন, আপনি আপনার সিটে যান, না ইনি উঠবেই না। তো এই জিনিসটা আরেকজন লোক বসে বসে দেখতেছে। তো সবাই ব্যর্থ, উনি আর উঠবে না, এরকম একটা পরিস্থিতি। তো কিছুক্ষণ পরে এই লোক এসে কানে কানে জানি কি বললেন, হঠাৎ করে দৌড় দিয়ে যায়, উনি ওনার সিটে বসে গেছে। তখন সবাই কৌতূহল জাগলো যে আসলে আমরা সবাই বুঝালাম, কিন্তু আপনি কি এমন কি বললেন যে উনি আপনার কথা বলার সাথে আছে সাথে সাথে উনি দৌড় দিয়ে ওনার সিটে যেয়ে বসে গেল। তখন উনি বলতেছে, অনেক রিকোয়েস্ট করার পরে বলতেছে যে আমি ওনাকে বলেছি যে ভাই আপনি কোথায় যাবেন, যে আমি মালয়েশিয়া যাব। ও আচ্ছা ঠিক আছে ভাই, কানে কানে আমি এই কথাই বলেছি যে আপনি যেই সিটে বসছেন এই সিট তো মালয়েশিয়া যাবে না, মালয়েশিয়া তো যাবে ওই সিট। এই কথা শুনেই দৌড়তে যায় উনি বসে গেছে। আসলে যাকে যেভাবে বোঝাইতে হয়, কারণ উনি মেন্টালি সমস্যা আছে এটা বুঝতে হবে, যে কারণে আপনার অ্যাটেনশনটা আমার দিকে নিয়ে আসার জন্য মূলত এই যে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ সেন্টেন্স, আসলে এটা কোনো ব্যাপার না। আপনি এখানে কি 8 লক্ষ কেন, 8 কোটি সেন্টেন্স তৈরি হবে, যেরকম আপনি এখানে ডব্লিউএস ওয়ার্ড আছে, এখানে যদি আপনি প্রিপোজিশন যোগ করে প্রেপজিশন যোগ করে করে কিন্তু আরো অনেক সেন্টেন্স কিন্তু তৈরি করা যাবে। এখানে ডব্লিউএস ওয়ার্ডের সাথে প্রিপোজিশন যোগ করে আরো ডব্লিউএস ওয়ার্ড তৈরি হবে এবং আরো ডব্লিউএস কোয়েশন তৈরি হবে। এখানে সাবজেক্ট তো আমরা মাত্র 20টা, 20 সাবজেক্টই 20টাই সীমাবদ্ধ, এখানে তো আপনি আরো অগণিত সাবজেক্ট তৈরি করতে পারবেন, অগণিত ভার তৈরি করতে পারবেন। এখানে 200 বার দিয়েছি আমরা, এখানে আপনি 2000 বার দিলে তো আপনার কোটি সেন্টেন্সের উপরে হয়ে যাবে। ঠিক আসলে সেটা বিষয় না, আপনাকে খুব ভালোভাবে ইংরেজি শিখতে হলে আপনাকে অবশ্যই এই সেন্টেন্সগুলো এইভাবে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা সেন্টেন্স ধরবেন। আমি ক্লাসের ফিডব্যাক দিয়ে কিন্তু শেষ করছি, বিশেষ করে ক্লাসের ফিডব্যাক দিয়ে শেষ করছি। দেখুন এই ডব্লিউএস, এই সেন্টেন্সগুলো আমরা যে এখানে লিখেছি, এই সেন্টেন্সগুলো দিয়ে আপনার প্রত্যেকটা ফর্মে ইউজ করে করে আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি আরেকবার একটা সেন্টেন্স ধরে আমি একটু প্র্যাকটিস করছি, যেরকম আই ট্রাই টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করি। আই ট্রাই টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করি। আই ডোন্ট ট্রাই টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করি না। ডু আই ট্রাই টু লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে চেষ্টা করি? ডোন্ট আই ট্রাই টু লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে চেষ্টা করি না? আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি। আই এম নট ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি না। এম আই ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে চেষ্টা করছি? এম আই নট ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে চেষ্টা করছি না? আই হ্যাভ ট্রাইড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করিয়াছি। আই হ্যাভ অন ট্রাইড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করি নি। হ্যাভ আই ট্রাইড টু লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে চেষ্টা করিয়াছি? হ্যাভন্ট আই ট্রাইড টু লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে চেষ্টা করিনি? আই হ্যাভ বিন ট্রাইং টু লার্ন ইংলিশ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখতে চেষ্টা করছি। আই হ্যাভন্ট বিন ট্রাইং টু লার্ন ইংলিশ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত ইংলিশ শিখতে চেষ্টা করছি না। হ্যাভ আই বিন ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত ইংলিশ শিখতে চেষ্টা করছি না? হ্যাভন্ট আই বিন ট্রাইং টু লার্ন ইংলিশ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত ইংলিশ শিখতে চেষ্টা করছি না? ঠিক আছে, ঠিক এরকম প্রথমেই আমি বলে দিচ্ছি, ফার্স্ট অফ অল আপনাকে এই সেন্টেন্সগুলো, এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে, তারপরে ডব্লিউএস ওয়ার্ড দুই ধরনের মিনিং সহ মুখস্থ করবেন, তারপর প্রথমে এই ফর্মুলাগুলো আপনি বাংলা সহ মুখস্থ করতে হবে। যেরকম আমার সাথে আমি একবার বলি দেখেন, ঠিক এরকম মুখস্থ করতে হবে, একবারে আপনি ঠুটের সাথে আটা দিয়ে এঁটে দিবেন, এরকম এত দ্রুত বলতে হবে। আই রাইট আমি লিখি, আই এম, আই ডোন্ট রাইট আমি লিখি না, ডু আই রাইট আমি লিখি, ডোন্ট আই রাইট আমি লিখি না, আই এম রাইটিং আমি লিখছি, আই এম নট রাইটিং আমি লিখছি না, আম আই রাইটিং আমি লিখছি, আম আই নট রাইটিং আমি লিখছি না, আই হ্যাভ রিটার্ন আমি লিখেছি, আই হ্যাভন রিটার্ন আমি লিখিনি, হ্যাভ আই রিটার্ন আমি লিখেছি, হ্যাভন আই রিটার্ন আমি লিখিনি, আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত লিখছি, আই হ্যাভন বিন রাইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত লিখছি না, হ্যাভ আই বিন রাইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত লিখছি, হ্যাভন আই বিন রাইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত লিখছি না? ফর অতীতে নির্দিষ্ট সময় থাকলে, অতীতে নির্দিষ্ট সময় থাকলে সিন্স দিব, ও অনির্দিষ্ট সময় থাকলে ফর দিব, যেরকম গত সোমবার থেকে নির্দিষ্ট সময়, তাহলে সিন্স মানডে যদি বলি 2 ঘন্টা যাবত, 4 ঘন্টা যাবত, 10 ঘন্টা যাবত, এরকম অনির্দিষ্ট সময় থাকলে আমরা ফর দিব। ঠিক আছে, ধন্যবাদ।
সাথে থাকার জন্য। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন, প্র্যাকটিস করতে হবে। ইংরেজি যেমন আপনার দীর্ঘ লালিত স্বপ্ন ইংরেজিতে কথা বলা, সেটা প্র্যাকটিস করে শিখতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, উইদাউট প্র্যাকটিস ইট ইজ ইম্পসিবল। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। অবশ্যই একটা শেয়ার আপনার কাছ থেকে আশা করছি, এবং শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন, আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি। এবং যদি আমাকে অনুপ্রাণিত করে আপনাদের সাথে রাখতে পারেন, যতদিন আপনি শেয়ার দিবেন ঠিক ততদিন আমি আপনার সাথে থাকব। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। নো মোর টুডে, আল্লাহ হাফেজ, মে আল্লাহ ব্লেস অল অফ ইউ।